সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আপনাদের যে বিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তার উত্তর আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর দেখার পূর্বে আমরা এক নজর আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখি। এটি হচ্ছে আপনাদের এক নম্বর অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের, আর প্রথম অধ্যায় থেকে আপনাদের এই অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে, নিম্ন শ্রেণীর জীব। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা শিরোনামটি দেওয়া রয়েছে, স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি। তোমার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে যে অণুজীবগুলোকে দায়ী মনে করছ, সে অণুজীবগুলোর মধ্যে যে কোনো দুটি অণুজীবের ভূমিকা, এগুলো থেকে প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা সৃষ্টিতে তোমার করণীয় উল্লেখপূর্বক একটি প্রতিবেদন প্রণয়ন কর। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের সেই অ্যাসাইনমেন্ট বা শিরোনাম। আর এখানে শিখনফুলটি রয়েছে, এক নম্বর ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। দুই, মানব দেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তিন, মানব দেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানব দেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে নিজে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের শিখন ফল বা শিখন বস্তু। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট প্রণয়ন নির্দেশনা রয়েছে, অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। কতে দেওয়া রয়েছে, অণুজীব দুইটির নাম উল্লেখ করা ও প্রকৃতি বর্ণনা করতে হবে। খ, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীব দুটির প্রভাব বর্ণনা করতে হবে। গ, অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় বর্ণনা করতে হবে। ঘতে দেওয়া রয়েছে, অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টিতে করণীয় উল্লেখ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সে প্রণয়ন ধাপসমূহ। আর এখানে মূল্যায়ন রুব্রিক্স রয়েছে, এখান থেকে আপনারা এগুলি দেখে নেবেন। আর নির্দেশক দেওয়া রয়েছে এখানে, ক নম্বর, অণুজীব দুইটির নাম উল্লেখকরণ ও প্রকৃতি লিখতে হবে। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীব দুটির প্রভাব। গ, অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয়। ঘ, অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরিতে ভূমিকা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন আমরা এই উত্তরে যাব। আমরা ক নম্বর দেখব, অণুজীব দুটির নাম উল্লেখপূর্বক ও প্রকৃতি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট নং এক হচ্ছে আপনাদের এইটি, আর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর আপনাদের জন্য যে শিরোনামটি হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি। কনক প্রশ্নের উত্তর, অণুজীব নিম্ন শ্রেণীর যে সকল জীব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না তাদেরকে অণুজীব বলে। উদ্দীপকে উল্লেখিত ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা হচ্ছে অণুজীব। নিম্ন অণুজীব হিসেবে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রকৃতি বর্ণনা করা হল। ভাইরাসের প্রকৃতি, ভাইরাস অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমাল লেমা, সংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। এরা শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। এই জন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখব ব্যাকটেরিয়া প্রকৃতি। ব্যাকটেরিয়া হল আদি নিউক্লিয়াস যুক্ত অণুজীব। এরা সচরাচর অসবুজ ও এককোষী অণুবীক্ষণিক জীব। এদের কোষের কেন্দ্রিকা সংগঠিত নয়। কেন্দ্রিকা সংগঠিত থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয়। এর কোষ সাধারণত গোলাকার, দণ্ডাকার, কোমা আকার, পেঁচানো ইত্যাদি আকৃতি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক এর উত্তর। এখন আমরা দেখব খ এর উত্তরে। শিক্ষার্থী বন্ধুরা, খ প্রশ্ন ছিল, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীব দুটির প্রভাব। আমরা এই আমাদের স্বাস্থ্য ঝুঁকি যে সৃষ্টি করে অণুজীব দুটির প্রভাব আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্নের উত্তর, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস এবং অ্যান্টামিবা অণুজীব দুটির প্রভাব নিম্নে আলোচনা করা হল। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাসের প্রভাব। এক, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস মারাত্মক রূপ ধারণ করে, যেমন মানব দেহে ভাইরাস সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। দুই নম্বরে রয়েছে, ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এ অসুস্থ লোকের রক্ত গ্রহণ মানব
মাদক গ্রহণ, এক সুইয়ে বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে এন্টামিবার প্রভাব। এক নম্বরে দেওয়া রয়েছে স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে এন্টামিবা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এন্টামিবা অনুজীব দ্বারা এম্বিক আমাশয় হতে পারে। সাধারণ এন্টামিবা নামক এককোষী প্রাণী আক্রমণে এমিবিক আমাশয় হয়ে থাকে। দুই নম্বরে দেওয়া রয়েছে এটি মানুষের বৃহতান্তে অবস্থান করে এবং কোষ বিভাজন ও অনুজীব সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল খ এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, গ এর প্রশ্ন হচ্ছে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের করণীয়। আমাদের এই অনুজীব স্বাস্থ্য ঝুঁকি থেকে প্রতিরোধ করতে আমাদের কি কি করণীয় আমরা এই এখন এইটি দেখব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নের উত্তর অনুজীব সৃষ্টির স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের করণীয়। বিভিন্ন ধরনের অনুজীব মানব দেহে নানান রকম রোগ সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে থাকে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল কিভাবে রোগ জীবাণুটি ছড়ায় সে সম্পর্কে ভালো ধারণা রাখা। স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় সমূহ নিম্নরূপ। এক নম্বর, হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে। দুই, খাওয়ার আগে এবং মল ত্যাগের পর সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। তিন নম্বর, বিশুদ্ধ পানি পান করতে হবে। পচা ও বাসি খাবার পরিহার করতে হবে। চার, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং স্যানিটারি পায়খানা ব্যবহার করতে হবে। সুতরাং উপরোক্ত করণীয় সমূহ পালনের মাধ্যমে আমরা অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে সক্ষম হতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের গ এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্ন হচ্ছে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরিতে ভূমিকা। শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নের উত্তর অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরিতে ভূমিকা। বিভিন্ন ধরনের অনুজীব মানব দেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে থাকে। এ সকল অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া ও এন্টামিবার মতো অনুজীবের কারণে মানব দেহে নানান রকমের রোগ সৃষ্টি হয়। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলে আক্রান্ত রোগের মাধ্যমে সুস্থ দেহে এর জীবাণু ছড়িয়ে পড়ে। তাই ভাইরাসজনিত জীবাণু প্রতিরোধে সচেতনতা হিসেবে হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা যেতে পারে। যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার উদ্বুদ্ধ হতে হবে। আবার এন্টামিবা অনুজীব দ্বারা আক্রান্ত হলে এমিবিক আমাশয় হয়। এক্ষেত্রে মলত্যাগের পর ও খাবার পূর্বে নিয়মিত হাত ধুয়ে নিতে হবে। নিয়মিত হাত ও পায়ের নখ কাটতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। এরূপ সচেতনতা এ রোগ থেকে মুক্ত রাখতে ভূমিকা রাখে। পরিশেষে বলা যায় অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এরূপ অনুজীব সৃষ্ট রোগ হতে বাঁচার উপায় হিসেবে সচেতনতা সৃষ্টি করতে হবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। কথা যদি লেখায় বানানে বলা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমাচকের দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।